हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल तानिया मिथिला ब्लॉग। सबाई केमन आछेन? आशा करी सबाई अनेक भालो आछेन। दूरे एवं काछे जे जेखान थेके आमार भिडियोटी ओपेन करेछेन सबाई के असंख्य धन्यवाद। आशा करब बराबरेर मतो आमार आजकेर ब्लॉगटाओ आपनादेर काछे अनेक भालो लागबे। आर आजके रान्नाबान्ना थेके ब्लॉगटी स्टार्ट करे दिलाम। आज सकाले आमि मांस रान्ना करेछिलाम सेटा, आर दुपुरेर की रान्ना करब सेटाई शेयर करब। आसले माँस रान्नाटा शेयर करते पारिनी, ओई समय अनेक व्यस्त छिलाम, काटाकुटो करछि तारपरे रान्ना करछि। माने आमादेर एकटा छेले ग्राम थेके आसछे, ओ परीक्षा दिते आसछे आर कि सकाले एसे पौंछायछे, एजन्य एकटु रान्ना बान्ना करछिलाम। आर रान्ना बान्ना करे दुपुरे रान्ना स्टार्ट करे दिलाम। छेले बोलते आमादेर एकेबारे निजेर माने भाशुरेर छेले आर मिथिलार ओ मिले सेई गल्प करछे, भाई बोन एक जायगाय होले जेटा हय। আর ওর খাওয়া দাওয়া দিছিলাম, ও খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন এগুলো গুছিয়ে নিতে হবে। তারপরে আর কি রান্না বসিয়ে অলরেডি দিয়েছি, মানে শাকটা বসিয়ে দিয়েছি আর ভাত, আর ভাত তো হয়ে গিয়েছে, ওটা নামিয়ে আমি ফুলকপি ছড়িয়ে দিব। আর ফুলকপি রেসিপিটা পুরোটাই শেয়ার করছি। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পেঁয়াজ আর আদা রসুনটা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। আর আমি কিন্তু এভাবে ফুলকপি রান্না করি আর আমার কাছে এটা অনেক ভালো লাগে, আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে ফুলকপিটা ডিম দিয়েই রান্না হবে, আর লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এখন মশলাটা একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর মশলাটা একটু কষা কষা হয়ে আসলে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিব। আর ফুলকপি আর আলু এটা তো দেখিয়েছি শুরুতেই, কেটে ধুয়ে রেখেছিলাম। আর এখনকে ফুলকপিটা কিন্তু খেতে অনেক মজা, বিশেষ করে শীতের সবজি মানেই ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি, বিটকপি, ওলকপি, কপির কোনো শেষ নাই, মানে এক কপিতেই চার পাঁচ রকমেরই হয়ে যায়। যাই হোক, মানে মজা করলাম একটু আপনাদের সাথে। আর কপিটা ছড়িয়ে দিয়ে এখানে আমি ডিমগুলো ভেজে নিব, এজন্য আর এক চোলাই আমি কড়া বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর ডিম ভাজার আগে অবশ্যই লবণটা দিবেন, লবণ দিলে ডিমটা ছিটা লাগে না আর কি, তেলের ভিতরে ডিমটা দিলে চটপট করে না। আর ডিমটা ভেজে নিব, আর ডিম দিয়ে কফি রান্না করব। মানে ছেলে আবার ওই ইয়ে খায় না, মাছ খায় না, আমার কাছে আবার কি যে কোনো সবজি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। যাই হোক, ওর জন্য ডিম দিলাম, আর ডিম দিয়েই কফিটা রান্না হবে। আর ডিমটা ভেজে উঠে নিয়েছি, আর ওদিকে তো আমার শাকটাও হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নিয়েছি। এখন ওটা একটু ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ রসুনটা দিয়ে দিব, মানে তেলের পরে দিব, যে যেটা বোঝে আর কি, আমরা বলি যে তেলের পরে দিতে হবে শাক, তেলের পর এরকম কিছু একটা। যাই হোক, তেলের পরে দিচ্ছি এটা, আর পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে শাকটা দিয়ে দিতে হবে। আর এটা কলমি শাক, কলমি শাক চিনেন তো মনে হয় সবাই, মাঝে মধ্যে শাকটা পাল্টে পাল্টে খেলেই ভালো লাগে, কোনো সময় লাল শাক, কলমি শাক, ডাঁটা শাক, শাকের তো শেষ নাই, যখন যেটা মনে হয় তখন সেটা নিয়ে আসি। আর এই যে কপিটা কিন্তু একেবারে গলে গিয়েছে, একটু মানে আস্তে নাড়তে হবে, কপি যদি বেশি গলে যায়, ঘেঁটে যায় তাহলে কিন্তু ভালো লাগে না, একটু আস্তে আস্তে গোটা গোটা থাকলেই আমার কাছে অনেক ভালো লাগে। আর দিয়ে দিব জিরা আর মশলা, গরম মশলা দিয়ে, লবণটা অবশ্য টেস্ট করে নিয়েছি ঠিকই আছে। আর একটু নেড়ে দিয়ে ডিমটা এবার দিয়ে দিতে হবে। আর কপি আসলে কি বলবো, ফুলকপিটা যেভাবে রান্না হোক অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে, যে যেভাবে রান্না করুক মাছ ডিম মানে সেভাবে আমার কাছে ভালো লাগে। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট লিখবেন, আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন, এবং পাশে থেকে ছোট্ট বেল বাটনটি অল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন। আর কেউ লাইক দিতে ভুলবেন না প্লিজ, একটা লাইক দিলে আমাদের কাজ করার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। যাই হোক, ওদিকে রান্নাবান্না শেষ করে এখন দুপুরের কিছু কাজ আছে, আর ওর আব্বু আবার পাউডার নিয়ে আসলো, আবার একটা ফিরেও পেয়ে গেলাম, এই বলটা আগে একবার পেয়েছিলাম আর আজকে আবারও নিয়ে আসে তিব্বত পাউডার, আর ওর সাথে এই বলটা ফিরে। তা কিছু কাপড় পরিষ্কার করতে হবে এজন্য বের করে নিলাম,
আর কাপড় পরিষ্কার করে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব। মানে ওরা খেয়ে নিয়েছে, আমি এখনো খাইনি। মিথিল আর বললাম একটা শসা আমাকে ছুলে দাও, তো ও কি করছে ছুলে ওটা আবার কেটে মানান করে রাখছে। আমি বললাম দাঁড়া একটু ভিডিও করি, আর আমি খেয়ে নিছিলাম। আর ও ঘুমাই, ছেলে ঘুমাচ্ছে। আর মিথিল আর বললাম ওকে ডিস্টার্ব করো না, তুমিও ঘুমাও। তা ও না ঘুমায়, ঘরের ভিতরে আরও দুষ্টামি শুরু করে দিছে। আর মিথিলা তো আরবি পড়ে, এটা তো আপনারা জেনে গিয়েছেন। মিথিলা আরবি পড়তে গিয়েছে, আর আমি একটা গ্রিন টি বানিয়ে খেয়ে নিলাম। আর বিকালে নাস্তা তৈরি করলাম এখানে, এটা হচ্ছে তালের বড়া। আর এই রেসিপিটা আমি দিব আজকে তৈরি করছি, এজন্য এটার ভিডিওটা এডিট করতে পারিনি, যাই হোক দিতে পারলাম না। আর এই মিথিলা খাচ্ছে, আমি খাচ্ছি। আসলে অনেক টেস্ট হয়েছিল রেসিপিটা, আর বিশেষ করে এটা আমি বানিয়েছিলাম একটা ভাবির জন্য, উনি আসলে আর কি খাওয়াবো। তা ওনারে দাওয়াত দিছি, উনি আসবে। তা ওনার ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ উনি একটু দেরিতে আসবে আর এটা ঠান্ডা হয়ে যাবে ওনার জন্য আলাদা রেখে আমরা। আর এদিকে মিথিলা আর আমি একটু একটু করে খাচ্ছি। আর আজকে আসলে এই ভিডিওটা আমার ছিল গতকালকের। গতকালকে মিথিলা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, এলো মানে গতকালকে আমি একটা রেসিপি করছিলাম এটা রান্না চালানে দেওয়ার জন্য। ওখানে আপনারা এই রেসিপিটা দেখতে পারবেন, আর এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর তালের বড়ার রেসিপি কিন্তু এর আগেও আমার রান্না চালানে দেওয়া আছে, ওই লিঙ্কটাও দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আর মিথিলা খুব মজা করেই ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, তা চিন্তা করলাম ওই ভিডিওটা ছোট করা আছে, তাহলে একটু শেয়ার করি আপনাদের মাঝে। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করব আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে খেতে অসম্ভব মজা, আর অনেক মজাও হয়েছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা নিয়ে শেষ করলাম।